আজ সোমবার চব্বিশে বৈশাখ দু তেইশ সালের আটই মে বৃষরাশি বৃষলগ্ন জাতিকাদের আজকের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ওয়ার্ল্ড রেড ক্রস ডে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন কথায় আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে আজ এই বিশ্ব সমাজ সমাজসেবার দিনে অবশ্যই আপনারা আশেপাশে থাকা হতদরিদ্র গরিব মানুষদেরকে কিছু দান ধ্যান করুন সমাজসেবার মূলক কোনো ক্রিয়াকলাপে নিযুক্ত হন এর জন্যই আজকের দিনটি বনেছে এই দিনটি মহাদেবের নামেও কিন্তু আপনারা নামাঙ্কিত করতে পারেন আজকের দিনে যারা মহাদেবের ভক্ত আছেন তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমোহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন আর না পারলে মহাদেবের মহামন্ত্র ওম নমা শিবায় এটিও আপনারা একশো আটবার জপ করতে পারেন এবং মহাদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জানান তিনি কিন্তু ভোলে বাবার স্বরূপ হিসাবে আপনাদের মনস্কামনাকে অবশ্যই পূর্তি করবেন তবে যেহেতু রেড ক্রস ডে অবশ্যই কোনো না কোনো দান ধ্যান সমাজসেবামূলক ক্রিয়াকলাপে আর যুক্ত থেকে নিজের জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অব টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার আপনাদের আজ পক্ষে থাকলেও বাদবাকি ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করেই চলতে হবে দান ধ্যান করার মানসিকতা সামাজিকতার মানসিকতা আসন্ন বিভিন্ন সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দেবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন কোনো পুরোনো বন্ধুর সাথে অপ্রত্যাশিত সাক্ষাৎ সুখ সুখপ্রদ বিভিন্ন স্মৃতিকে কিন্তু ফিরিয়ে আনতে চলেছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তি বর্গবন্ধু স্বজনদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব আজ আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন তবে অর্থ সংক্রান্ত বিষয়টি কিন্তু আজ আপনাদের অনুকূলে নেই অর্থ নিরাপদ স্থানে রাখুন চুরি হতে পারে হারিয়ে যেতে পারে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনা মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করতে পারে চোখ না খোলা রাখুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন সন্ধ্যের সময়টিতে আপনাদেরকে মন লাগিয়ে কাজ করতে হবে